রহমানের রহিম, শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সোনি ব্রাবিয়া এলইডি টিভি, 32 ইঞ্চি এলইডি। তো এই টিভিটার যে মডেল নাম্বার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিভিটার মডেল নাম্বার হলো সোনি, মডেল নাম্বার হচ্ছে KLB32R326D। তো মেড ইন মালয়েশিয়া। তো এই টিভিটার যে সমস্যা এটা আমার কাছে নিয়ে আসছে, এটা স্টার্ট অন হওয়ার পর একটু পরে আবার অফ হয়ে যায়, অর্থাৎ 4 টাইম ব্লিঙ্কিং করে তারপরে আবার টিভিটা স্টার্ট হয়, আবার অফ হয়ে যায়, আবার ব্লিঙ্কিং করে। তো মূলত এই সমস্যা প্রায় সোনি টিভিরই একই সমস্যা হয়। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত এটা কেন হয়। আসলে এই সমস্যার জন্য বিশেষ করে এখানে এই ব্যাকলাইট খারাপ হয়। তো এই ব্যাকলাইটের এখানে একটা হচ্ছে পজিটিভ, বাকিগুলো গ্রাউন্ড। তো এখানে আমি দেখাচ্ছি, এই সাদা তারটা পজিটিভ এবং বাকিগুলো গ্রাউন্ড। এই গ্রাউন্ডগুলো এক একটা লাইন। তো এখানে আপনারা যে সমস্যার সমাধান করবেন কিভাবে সেটা বলছি আমি। এখানে এই আইসিটা হচ্ছে, মাইক্রোস্কোপে আমি দেখাচ্ছি, BD9397। এখানে দেখা যাচ্ছে না স্পষ্ট, ওটা হচ্ছে BD9397। তো এই আইসিটার 31 নম্বর পিন হলো প্রোটেকশন পিন। 31 নম্বর পিনটা হচ্ছে এই টিভির, এই আইসিটার প্রোটেকশন পিন। তো যদি এরকম সমস্যা হয় তো আপনারা এখানে এই প্রোটেকশন পিনটাকে আপনারা একটা 10K রেজিস্ট্যান্স দিয়ে এটাকে আপনারা প্রোটেকশন মোড থেকে চালু রাখতে পারবেন। তো প্রোটেকশন পিন হচ্ছে এটার 31 নম্বর পিন, এই যে এই পিন 31 নম্বর পিন। এটার 1 নম্বর পিন হচ্ছে এখানে, এখান থেকে 1 নম্বর পিন, তারপরে এভাবে 1 2 3 4 5 6, এটা 20 পিন, এখানে 20টা পিন, আবার অপোজিটে 20টা, 40 পিনের আইসি। তো এখানে 31 নম্বর পিনটা হচ্ছে আপনাদের প্রোটেকশন পিন। তো এই প্রোটেকশন পিনটাকে দেখুন, আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করেছি এখানে, এটা 10K একটা রেজিস্ট্যান্স। যদিও আমি এখানে একটা চিপ রেজিস্ট্যান্স লাগিয়েছি, তো আপনারা একটা বড় রেজিস্ট্যান্স লাগাইতে পারেন, অবশ্য সমস্যা নেই, কোয়ার্টার ওয়াট বা হাফ ওয়াট। এখানে এই যে আমি এটা গ্রাউন্ডের সাথে একমাথা রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, আর এক সাইডে আমি এই পিনে লাগিয়েছি 31 নম্বর পিনে। তো আপনারা এভাবে লাগাতে পারেন 31 নম্বর পিনে, এটা 31 নম্বর পিন, এখানে প্রোটেকশন মোড থেকে। তারপরে এখানে আরও একটা সমাধান আছে এই টিভির, এখানে এই যে পিনগুলো আছে এগুলো সবগুলো গ্রাউন্ডগুলো শর্ট করে আপনারা চালিয়ে দেখতে পারেন যে মূলত সমস্যাটা কী। আর যদিও এই সমস্যার জন্য এইটা ব্যাকলাইটেরই সমস্যা হয়, অনেক সময় এই ব্যাকলাইট আপনারা মাপ দিলে দেখবেন যে কোনোটা ঠিক আছে কোনোটা ঠিক নেই ভোল্টেজ। এখানে এই টিভিটা ছিল 22.8 ভোল্ট এক একটা স্টিকে, কিন্তু লাস্টের যে পিনটা গ্রাউন্ডের এই পিনে 15.8 ভোল্ট চলে আসে, অর্থাৎ এখানে কিছু ভোল্টেজ ড্রপ করে, এই যে একেবারে কর্নারের পিনে। অর্থাৎ এই সিরিজের বাল্বটা খারাপ ছিল, এই সিরিজের বাল্বটা খারাপ, এই স্টিকটা খারাপ, যার কারণে ওখানে ভোল্টেজের একটু গরমিল হয়। তো আপনারা ইচ্ছে করে এখানে ব্যাকলাইট লাগাতে পারেন। আর একটা বিষয় হলো, এখানে ব্যাকলাইট লাগাতে হলে আপনার সর্বপ্রথমে এটা ইনভার্টার লাগাতে হবে। ইনভার্টার লাগাতে হলে এখানে এটার প্রোটেকশন পিনটাকে অবশ্যই 10K রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে নেবেন,
একটা 10 কে রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে তারপরে এখানে একটা ইনভার্টার লাগাতে পারবেন। এছাড়া ইনভার্টার দিলে টিভি চলবে না, আবার স্ট্যান্ডবাই হয়ে যাবে। তো এই হলো আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ, ওকে আল্লাহ হাফেজ।